वेलकम टू प्रियंकास पैराडाइस। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটু লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি করে শেয়ার করো। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট একটা বেল থাকে সেটাকে টিং টং করে বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশানগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস প্যারাডাইস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটু দুদিন তোমাদের সাথে কোনো ব্লগ দিতে পারিনি, অ্যাকচুয়ালি শরীরটা একদম ভালো ছিল না, মানে ব্লগ করব সেরকম ক্ষমতা আমার ছিল না, তো করা হয়নি। আজকে একটু বেটার, তাই আর মানে পারলাম না, তোমাদের কাছে চলেই এলাম। আর আজকে দেখলে তোমরা যে অ্যাঞ্জেলকে মানে প্রথম মাছ ভাত খাওয়ানো হলো, আজকে ফার্স্ট ডে ছিল অ্যাঞ্জেলে, যেদিন আমি মানে ওকে মাছ রান্না করে খাওয়ালাম। আর অ্যাঞ্জেলকেও আমি মানে আমরা এমন নিজেরা একের দিন একটা বানিয়ে বানিয়ে খাই, মানে অ্যাঞ্জেলকেও আমি বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি। একদিনকে মাছ, কোনোদিন নিউট্রেলা করে বানিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছি, আর কোনোদিন চিকেন দিচ্ছি, এরকম ডেলি ওকে এক খাবার আমি দিই না, কোনোদিন শুধু সবজি দিয়ে ভেজ মানে পুরো বানিয়ে দিচ্ছি। তো একের দিন একটা ওকে খাবার দিয়ে বানিয়ে দেওয়া হয়, তো মানুষ বলছে তুমি আবার ওকেও তোমার ছেলের মতো খাই খাই মোটা করে ফেলবে। অ্যাকচুয়ালি আমার মানে হ্যাবিটটা খুব বাজে, আমার ছেলে যখন হয়েছিল তখন জানো তো একদম আন্ডারওয়েট ছিল, ভীষণ রোগা হয়েছিল, এত রোগা হয়েছিল মানে চিন্তার বাইরে, মানে ওকে কোলে নিতে ভয় পাওয়া যেত, মানে এত রোগা ছিল, এত প্রি ম্যাচিওর ডেলিভারি ছিল তার মধ্যে সেই জন্যই আর কি, তাছাড়াও খুব রোগা হয়েছিল, তো লম্বা হয়েছিল, ভীষণ রোগা হয়েছিল, তো খাই 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 আমি একদম তাগড়াই বানিয়ে দিয়েছি। তো মানুষ এটাই বলে তুমি আবার অ্যাঞ্জেলের ক্ষেত্রেও ঠিক তাই করবে মনে হয়, তো এই হচ্ছে ব্যাপার। আর অ্যাঞ্জেলকে আজকে চান করালাম, অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে, যে অ্যাঞ্জেলের ফার্স্ট স্নান বলে মাম্মার কাছে প্রথম স্নান করলাম, তো ওটা ছিল অ্যাঞ্জেলের ফার্স্ট ডে, কিন্তু সেদিন স্নান করাটা আবার ঠিক হয়নি। অ্যাকচুয়ালি আমি যে পেট শপ থেকে ওকে নিয়েছিলাম, সেই পেট শপের ওনার বলেছিল যে এক সপ্তাহের ভিতরে স্নান করিয়ে দেবেন, তো আমি জানতাম না, আমি ওকে স্নান করিয়েই দিয়েছিলাম। তারপরে ডাক্তারবাবুকে চেকানোর চেক আপ করবো, উনি বললেন যে মানে তিন মাস না হলে কোনো পাপিকে স্নান করানো যায় না, তো সেই জন্য সেটা ভুল ছিল, আমার করাটা উচিত হয়নি, তো সেই হিসাবে মানে তিন মাস পর প্রথম অ্যাঞ্জেলে কালকে মানে আজকে স্নান করালাম। আর অ্যাঞ্জেলকে স্নান করা থেকে দেখলে তো একদম অবস্থা নাজেহাল, একদম পুরো একদম ভিজে টিজে আমি একদম স্নান করে ফেললাম। তো মারুঙ্গাই বলেছি যে এবার থেকে কিন্তু স্নান করালে তুমি থাকবে, তুমি না থাকলে খুব অসুবিধা। আর সপ্তাহে একদিন বলেছে সানডে সানডে করে স্নান করাবো, দুজন মিলে না ধরলে না ভীষণ ছটফট করে, মানে এখন বড় হয়ে গেছে তো কামড়াতে চায়, এ করে আর ভীষণ ঝামেলা করে, সেই সময় আমি পারি না একা হাতে ওকে সামলাতে, ট্যাকল করা খুব টাফ হয়ে যায়। আর বেঁধে স্নান করানোটাও মানে ঠিক মানে লাফাতে থাকে, মানে খুব প্রবলেম দিয়ে, সেই জন্য আমি বলেছি তুমি থাকবে সপ্তাহে একটা দিন, তো সানডে তুমি থাকো, সেদিন আর বাকি দিনগুলো বলেছে ডেটল দিয়ে ড্রাইভার সঙ্গে করে দিতে, তো এই হচ্ছে ব্যাপার। তো আর অ্যাঞ্জেলের মানে মাছ ভাতটা আজকে প্রথমেই খাওয়া হলো, মানে আমাদের বাঙালিদের যেমন অন্নপ্রাশনে আমরা বাচ্চাদেরকে প্রথম মায়ের দুধের পর যেমন মাছ ভাত দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে অ্যাঞ্জেলের আজকে ফার্স্ট ডে মাছ সেরেমনি, রাইস সেরেমনি বলতে পারো। তো আর মানে প্রচণ্ড গরম পড়ে গেছে, আর মানে গরমে মানে আর শরীরটাও একদম ভালো নয়, কদিন ধরে একদম শরীর ভালো না, কালকে আবার একটা অন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখি তাকে দেখাই দেখি কী হয়, তারপরে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো ডাক্তারবাবু কী বলল, আশা করি ভালোই বলবে, পজিটিভ থিঙ্কিং সবসময় করা উচিত। তো যাই হোক, সকাল সকাল এসব রোগ বোগ নিয়ে আলোচনা না করাই ভালো। আর আজকে যেন বানাবো ছানার কোপ্তা, আর ছানার কোপ্তা যে রেসিপিটা বানাবো সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি ছানার কোপ্তা কারি আগে, বাট আজকেও আবার বানাবো, যারা আগে দেখোনি তারা আরেকবার দেখে নিও যে আমি কেমন করে বানাচ্ছি। রাত্রেবেলা আজকে এটাই হবে ডিনারে, আর একটু বানাবো তালের বড়া। তালের বড়া অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, মা বানাতে পারে না এখন, মানে সেই শরীরের শক্তিটা নেই, তো ওই জন্য একটুখানি তালের ফুলি, কালকে যেহেতু যাবো ওখানে মায়ের ওখানে ডাক্তারবাবু বসেন, তো মাকে একটুখানি তালের ফুলি দেবো, কালকে আজকে বানিয়ে রাখবো কালকে দেবো, ওগুলো তো বড়া ঠড়াগুলো দেবে, বাসি হলে বেশি ভালো লাগে, কোনো চাপ থাকে না, বড়া বাসি হলেও তো বানাবো, আর এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মানে রান্না তো হয়ে গেছে, সকাল সকালেই আমার রান্না বান্না হয়ে যায়, তো রান্না হয়ে গেছে আর পাচ্ছি না বক বক করতে, আর মানে দাঁড়িয়েও আছে অনেকক্ষণ থেকে, আর ভালো লাগে না শরীরটা জানো তো, তো খেয়ে নেবো, এরপরে খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলাতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর একটা জিনিস তোমাদেরকে আমি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে হিট
হিটের অ্যান্টি রোজ জেল যেটা এই যে এটা এটা কিন্তু খুব ভালো এত ইউজফুল এই ডটসটা আমি মানে আমার মানে কিচেনে প্রত্যেকের ঘরে অ্যাকচুয়ালি মানে কপরোচের ঝামেলা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আছে হ্যাঁ প্রত্যেকের ঘরে এই প্রবলেমটা কমন প্রবলেম একটা যাদেরই ক্যাবিনেট করা আছে তাদেরই কপরোচ মানে খুব জ্বালায় তো এইটা দ্বারা বিলিভ মি গাইস এত এফেক্টিভ মানে এই রেজাল্টটা আমি তোমাদেরকে বলে বলতে পারবো না মানে আর একটা ডট যদি তুমি দিয়ে দাও মোটামুটি ডট কিচেনে যদি তুমি দিয়ে রাখো ডটের মতো হয় এটা দিয়ে রাখলে মোটামুটি 45 ডেজ এটা তোমার চলে যায় একটা ডট মানে দেওয়ার পরে আবার নেক্সট তুমি আবার দেবো একটা সার্কেল জাস্ট আর কি বলা যায় তো ডেলি ডেলি মানে দেখছি এত তো কক্রোচ মরছে আগে সেই ছোটো ছোটো সেই মানে ওদের যে মানে ইয়েগুলো মানে ছোটো ছোটো কক্রোচগুলো ওগুলো মরতো না হিট দিলে আর অ্যাঞ্জেলের জন্য অ্যাঞ্জেল আসার পর থেকে হিট স্প্রেটা করাই একদম হচ্ছে না কারণ ও চারিদিকে মুখ দিয়ে বেড়ায় আর সকালে উঠেই ঘর পোছা সম্ভব হয়ে ওঠে না মাসি আসে না পর্যন্ত তো ঘর দশবার করে কতবার পুষবো বলো সম্ভব না তো এই ডটসটা না মানে উপর উপরে দিয়ে রাখি ও ওটা দেখতেও পায় না চোখে আর মানে এটাতে দিয়ে রাখলে এত কক্রোচ মানে এত ইউজফুল সত্যি করে এটা কিন্তু অবশ্যই ইউজ করে দেখো তোমরা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এত কিছু করেছি কক্রোচ আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল মানে কি বলবো এখন কক্রোচ তো অনেকটা কমে গেছে দেওয়া আছে ডেলি দেখছে এত তো যে কক্রোচ কিচেনের ভেতরে জ্বালায় তার নাই ঠিক তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার লাঞ্চটা শেষ সো দেখো আমাদের খাট চলে এসছে যে জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাটা দেখো ভর্তি হয়ে গেছে আর সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হলো জায়গাটা কিন্তু খুব একটা বেশি জড়ো হয়নি বেশ ভালোই লাগছে কুশনটা আমার ঘরে ছিল দুটো আগে পুরনো সেই কুশনটাই আমি নিয়েছি অ্যাঞ্জেলের জায়গা অ্যাঞ্জেলের খেলার জায়গাটা একটু কমে গেল দেখি অনলাইন থেকে বেশ কিছু কুশন আমি অর্ডার দেবো বেশ সুন্দর সুন্দর ফেয়ারি যে কুশনগুলো থাকে বড় বড় সে ধরনের কুশন অর্ডার দেবো আপাতত এই কুশনটাতেই এখন চলুক তো ভালোই হয়েছে কাজ চলে যাচ্ছে আমার আসলে লোকজন আসলে শুতেও পারবে আর রিকের সবথেকে বেশি মজাদার হয়েছে রিকের সবথেকে বেশি মজা হয়েছে এক্ষেত্রে কারণ রিকের ওয়েটটা গেনিংয়ের জন্য খাটের অবদান এরপর অনেকখানি হবে রিক যেটা বসে বসে কিছুটা হলেও ওয়েট লস করছিলো সেটা এবার পুরোপুরি শুয়ে শুয়ে পুরো একদম ওয়েটটাকে আরও বেশি করে গেনিং করবে বুঝতেই পারছো রিক এখন অল টাইম শুয়েই রয়েছে রিক প্রথমে একটুখানি অবজেকশন করেছিল যে কেন ডিভান তোমরাটা সোফা কেন লিভিং রুমের সাথে সোফা থাকে কিন্তু তারপরে খাটটা আনার পরে ডিভানটা আনার পরে রিক মানে খুব এক্সাইটেড আর খুব রিকের আরাম রিকের আরও কমফোর্ট বেড়ে গেছে তো রিককে তোমরা এরপরে আরও বেশি চেহারা মানে যুক্ত দেখবে আরও গেনিং রিক করে ফেলবে কারণ রিক এভাবে অল টাইম শুয়েই রয়েছে ডিভানটা আনার পর থেকে তো এই হচ্ছে ব্যাপার খামা ঘরটা খুব একটা যে নষ্ট হয়েছে জায়গা তাও নয় মানে মোটামুটি খুশি অ্যাঞ্জেল খাবে না ওটা কামড়াবে না কারণ পাজি হয়েছে দেখো সব ধরে কামড়াচ্ছে খাচ্ছে আর কালকে রাত্রেবেলাতে অ্যাঞ্জেল একটু বমিও করে ফেলেছে সারাক্ষণ এই প্লাস্টিক খাচ্ছে চিবোচ্ছে তো হবে না রিকে জুতো খেয়ে খেয়ে জুতোটাকে নষ্ট করে জুতোটা ফেলে দেওয়া হয়েছে আর এখন কিছু নেই তো অ্যাঞ্জেল এখন এইসব খাট মাঠ ফার্নিচারগুলো ধরে ধরে চিবোচ্ছে চুপচাপ ঘুমিয়ে পড়ো খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়ো তো আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু হয়েছে কলমি শাক আর হচ্ছে তোমার ঢোকার ডালনা মা রান্না করে পাঠিয়েছে ঢোকার ডালনা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম সিম্পল বাঙালিয়ানা খাবার হয়েছে আজকে তো চলো টাকলি করে খেয়ে নিই মানুষ জাস্ট এই মাত্র অফিস থেকে এলো আর 2:10 বাজে আমাদের খিদে একদম পুরো ছোঁয়া দৌড়াচ্ছে রিক স্টার্ট করে দিয়েছে আমরাও তো চলে এসেছি ছানার কোপ্তার রেসিপি নিয়ে তো ছানা দেখো আমি কাটিয়ে নিয়েছি বেশ কিছুটা দুধ নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর স্বাদ অনুসারে মানে সামান্য কিছুটা পরিমাণ চিনি একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু তো আমি 1 চামচের মতো চিনি দিলাম আর এই যে কোপ্তাটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দাটা জাস্ট বাইন্ডিং করার জন্য খুব বেশি পরিমাণে ময়দা আমি দেবো না তাহলে টেস্টটা ঠিক পাওয়া যাবে না ভালো মতো তো দেখলে একদম সামান্য পরিমাণ দিলাম এবার ভালো করে চোখকে আমি মেখে নেবো সম্পূর্ণ ছানাটাকে সো আমি বলস বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হোয়াইট রিফাইন অয়েল ফ্রাই করার জন্য অ্যাকচুয়ালি তেলের মধ্যে আমি তালের বড়া ভেজেছিলাম তাই এই দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্ল্যাক পড়ে রয়েছে তেলটা গরম হয়ে গেলে এবার আমি
গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি বানাবো তোমার কোপ্তাগুলো, ভালো করে ফ্রাই করে নেবো। বসগুলোকে ছানাটাকে কিন্তু খুব স্মুথলি মানে মাখবে, নাহলে কিন্তু বলটা ফেটে যেতে পারে। তো একটা পাশ দেখো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আর একটা দিকে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করানো। পুরো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা চামচের সাহায্যে করছি যাতে ভেঙে না যায় কোপ্তাগুলো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তো দেখো ফ্রাই হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দেব আমি 8 থেকে 10টা আমি কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেব চাল মগজ। আর এই দেখো ছানার এই কোপ্তাগুলো আমার হয়ে গেছে। আর 2 টেবিল স্পুনের মধ্যে আমি দিয়ে দিলাম চাল মগজ। আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন তোমার ময়দা, মানে যাতে দইটা তোমার মানে পাতলা না হয়ে যায়, দই একটুখানি থিক গ্রেভিটা হওয়ার জন্য আমি এখানে তোমার 1 টেবিল স্পুন টিস্পুন বলা যায় না, আমরা নর্মাল যে চামচ আর কি ইউজ করি সেই চামচ, এই দেখো আমি দিয়ে দিলাম। দিয়ে এর একটা আমি ঠিক, তো দেখো আমার এখানে তেল আমি অল্প কমিয়ে নিয়েছি, ঠিক এইটুকু পরিমাণে আমি তেল নিয়েছি, বাকি তেলটা আমি উঠিয়ে রেখেছি আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, আর গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার এই সময় বন্ধ রয়েছে। এবার খানিকটা আদা নিয়ে নিয়েছি আমি, দিয়ে স্ক্যাপারে আমি কুচিয়ে নেবো। মোটামুটি 1 টেবিল স্পুনের মতো আমার আদা বাটা আছে, আদা বাটাও দিতে পারো, আদা চাইলে এরকম আনন্দ স্ক্যাপারে কুচিয়েও দিতে পারো। তো দিয়ে দিলাম, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়, তো দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখনো গ্যাসের আঁচটা আমি কিন্তু অন করিনি, গ্যাস কিন্তু আমার অফ আছে। দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম আমি মশলাটা। এবারে দেখো যে থিক পেস্টটা আমি বানিয়েছিলাম, এই যে থিক পেস্টটা, এই থিক পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দেবো। পটটা ধুয়ে যে জলটা সেটা আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে মিক্সিং করে নিয়েছি আমি, আমি এখনো গ্যাসটাকে কিন্তু অন করিনি। এবার আমি গ্যাসটাকে অন করব, দিয়ে মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিনি, স্বাদ অনুসারে তোমরা চিনি বা নুন এটা দিয়ে দেবে।
সবার মুখের টেস্ট সমান নয়, তবু এই রেসিপিটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়, কোপ্তা কারি সাধারণত ঝাল হয় না। তো আমি দিয়ে দিলাম নুন। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি দিয়েছি অলরেডি একটু শুকনো লঙ্কা, আর আমরা একটু ঝালটা জেনারেলি কম খাই, সেই জন্য আমি আর দিই না আলাদা করে কাঁচা লঙ্কা। নাড়বে নাহলে নিজে ঠিক পেস্ট, তো এটা একটুখানি কাজু আর মগজের পেস্টটা ওটা কিন্তু নিচ থেকে লেগে পড়বে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। গ্রেভির মতো আমি হিসাবে অ্যাড করবো দুধ। তোমরা জলও কিন্তু চাইলে ইউজ করতে পারো, বা ফ্রেশ ক্রিম যদি অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু সোনায় সোহাগা এই রেসিপিটা। কিন্তু লকডাউনের বাজার খুঁজতেই পারছো, ফ্রেশ ক্রিম আর কোথা থেকে পাবো, হঠাৎ করেই ঠিক হয়েছে কাপ কোপ্তা কারি বানাবো, তাই আর ফ্রেশ ক্রিম না দিয়ে আমি দুধ দিয়ে কাপ চালাচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি সিম আঁচ করে দিলাম, কারণ ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করবো কসৌরি মেথি। এবারে আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু বুঝে দেবে, কারণ কোপ্তা কিন্তু বেশ পরিমাণে জলটাকে টেনে নেবে, সেই জন্য সেই অনুসারে দেবে। এবারে এই সময় কিন্তু মিষ্টি আর নুনটাকে চেক করে নেওয়ার পালা, নিজের টেস্ট অনুযায়ী মিষ্টি আর নুনটা চেক করে নেবে। আমি আরো এক চামচ চিনি দিয়ে দিলাম, আর নুন দিলাম হাফ চামচ, কম হয়েছিল পরিমাণে। ব্যাস আমার ছানার কোপ্তা কালিয়া। সো রাতের ডিনার রেডি হয়ে গেছে, ট্রায়াঙ্গেল পরোটা আর হচ্ছে মালাই কোপ্তা। তো দেখা যাক রাতের ডিনারটা কেমন হয়েছে, কোপ্তাটা তো খুব ভালোই হয়েছে, খুব টেস্টি হয়, আর তোমরা দেখলে খুব তাড়াতাড়িও বেশ হয়ে গেল, চট জলদি হয়ে গেল, একদম টাইম লাগেনি, হঠাৎ 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 আমাদের হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, ভালো হয়েছে, পুরি কেন খুব ভালো লেগেছে, অবশ্যই কিন্তু ট্রাই করো এই কোপ্তা। খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের কাছে আমি কোপ্তা দেখালাম, কোনো ঝঞ্ঝাট নেই, কিচ্ছু নেই, একদম ঝটাট ঝট হয়ে যাবে, মন চাইলে কোপ্তা খেতে পারবে।
আর কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি অবশ্যই জানিও, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, গুড নাইট, সুইটিং, ওয়াচ দিস লঙ্কা।